হ্যালো ভিউয়ার্স, স্বাগতম আপনাদের সবাইকে প্রাণীর গল্প ইউটিউব চ্যানেল থেকে। তো যথারীতি আমরা আবারও চলে আসি এসেছি চিত্রালী হাটের আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আপনাদেরকে আমরা যথারীতি কিছু কবুতর দেখাচ্ছিলাম চিত্রালী হাটের এবং চিত্রালী হাটটাকে ঘুরে দেখাচ্ছিলাম। তো সেই যথারীতি আমরা আবারও আপনাদেরকে আপনাদের কাছে ফিরে যাচ্ছি এবং আরও কিছু কবুতর নিয়ে আপনাদের সামনে আসছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে এই গোল চত্বরের আশেপাশে পুরোটাই কবুতর নিয়ে বসে এবং কবুতরের বিভিন্ন সরঞ্জাম আদি। এখানে কিছু ছোট সাইজের কবুতর দেখতে পাচ্ছেন আপনারা। আচ্ছা, তো খুলনায় যারা আছেন তারা যারা কবুতর এবং বিভিন্ন পশু পাখি পোষেন অবশ্যই তাদের উচিত এই হাটে একবার হলেও আসা। আচ্ছা আচ্ছা, এইটা কি কবুতর দেখতে পাচ্ছি আমরা? এটা হেন কবুতর। আচ্ছা, সেই হেন কবুতর হোয়াইট হেন, মানে এর বিভিন্ন রকমের ভ্যারাইটি, ঠিক আছে? এটা হলো হোয়াইট কালার। আচ্ছা, দর্শকরা বুঝতে পারছেন মনে হয় কবুতর গুলো কত বড়। তো দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে পাচ্ছেন যথারীতি কবুতর গুলো। এখানে আমরা আবার অন্যরকম কিছু ফ্যান্সি কবুতর দেখতে পাচ্ছি। এটা কি কবুতর কাকা? সিরাজি না? আচ্ছা, এগুলো জোড়া কত করে? এগুলো হচ্ছে 1500 টাকা বাচ্চা বাচ্চা। আচ্ছা, আর অ্যাডাল্ট নিলে? ৩০০০ থেকে ৩৫০০ না? আর এটা তো মুখি নাকি? এটা মুখি। হ্যাঁ, এই যে এটা জি। আর এটা ব্লু শার্টিন, ব্লু শার্টিন। আচ্ছা, এই মুখির জোড়া কত করে? এই বাস মুখির জোড়া কত? এগুলো মুখি মুখি ভাই, মুখি 2000 টাকা তার দাম থাকলে বলতে পারবো। আচ্ছা আচ্ছা, আর এইগুলো এই শাটিন শাটিন 2500 টাকা তার দাম আছে, 2500 টাকা দাম আছে। আচ্ছা, আর দাম দরদর সাপেক্ষ জি, বুঝতে পারছি। তো দর্শকটা আপনাদের যেমনটা দেখাচ্ছিলাম এখানে আসলে কবুতরের শেষ নাই, এখানে যেদিকেই যাব সেদিকেই আসলে কবুতর আর কবুতর। আচ্ছা, কিছু লক্ষা দেখাই আপনাদেরকে, দেখেন সিরাজি সহ বিভিন্ন ধরনের কবুতর আসলে এখানে আছে, শাটিন কবুতর। আচ্ছা, এখানে ছোট সাইজের দেশি এবং গিরিবাজ কবুতর গুলো দেখতে পাচ্ছেন। তো দেশি থেকে শুরু করে ফেন্সি, পাকিস্তানি কবুতর, ফেন্সি যে কোনো ধরনের। আচ্ছা, এইগুলো আবার পাকিস্তানি কবুতর? হ্যাঁ, এগুলো সব পাকিস্তানি, এগুলো হাই ফ্লায়ার। আচ্ছা, হাই ফ্লায়ার কবুতর। আচ্ছা, ধন্যবাদ। তো যেমনটা দেখছিলাম আর কি, তো আপনাদেরকে চিত্রালী হাটটা পুরোপুরি ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছি আমরা। তো এই হাট আসলে একদিনে পুরো, যদি আপনি হাটের বিভিন্ন কবুতর দেখতে চান এবং কবুতরগুলো কবুতরগুলো হচ্ছে আপনি কি বলে যথাযথভাবে দাম দর সহ পুরো চিনতে চান, তো আপনার পক্ষে এক সপ্তাহে কোনোভাবে এটা সম্ভব হবে না, এটার জন্য আপনাকে টাইম দিতে হবে। তো এইদিকেও আমরা দেখতে পাচ্ছি আরো কিছু কবুতর। আচ্ছা, কবুতরের বাচ্চাও দেখতে পাচ্ছি, কবুতরের বাচ্চা খাওয়ার জন্য কতটা উপকারী সেটা তো নতুন করে আর বলতে হবে না। অনেকেই আছেন যাদের কবুতর খাওয়া লাগে বিভিন্ন শারীরিক অসুস্থতা কিংবা বিভিন্ন কারণে আর কি। তো এই হাট থেকে আপনারা কবুতরের বাচ্চাও কিনতে পারবেন এবং অবশ্যই আপনারা দোকান থেকে কেনার থেকে এখানে কিনলে কিছুটা কমে কিনতে পারবেন, এটা বলার অপেক্ষা রাখে না, যেহেতু এখানে দামাদারের অনেক সুযোগ থাকে। কারণ এখানে আসলে আমরা যতটা দেখতে পাই যে বিক্রেতারা আসে কিন্তু অবশ্যই বিক্রি করার জন্য, নাহলে তাদের সবারই দোকান আছে। তো দোকান রেখে যেহেতু তারা হাটে আসে তো অবশ্যই তারা বিক্রি করার উদ্দেশ্যেই আসে। তো এখান থেকে আসলে আপনারা আপনাদের পছন্দসই কবুতর থেকে শুরু করে পাখি এবং কবুতরের বাচ্চা যেটার কথা বলছিলাম সবগুলোই নিতে পারবেন। এটাও সিরাজি, সিরাজি কবুতরের আসলে বিভিন্ন ধরনের কালারের হয়ে থাকে, তো সবগুলো আপনাদেরকে মোটামুটি দেখাচ্ছি। আচ্ছা, এখানে একটা শালিক পাখি দেখতে পাচ্ছি আমরা,
শালিক 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 কথা বলে ভাই কথা বলা শালিক কথা বলে আচ্ছা আচ্ছা হ্যাঁ কত যাচ্ছেন এটা নাই তো এটা 1200 টাকা আচ্ছা ঠিক আছে তো দর্শকরা দেখতে বললেন যে একটা কথা বলা শালিক সে 1200 টাকা চাচ্ছে তো দর্শকরা আমরা চিত্রালী হাট থেকে আপনাদেরকে আরো কিছু ভিডিও দেখাতে থাকব তো ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের চ্যানেলটি আরো আরো শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে